আর বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো, দেখেন আমরা কিছু করছিল এখানে, আমার অ্যামাজন অ্যাসোসিয়েটের লিঙ্কটা দেখেন, এখানে আমার লিঙ্ক সবকিছু শো করেছে, ইউনাইটেড স্টেট আমার সবকিছু গুলো দেখাচ্ছে। তো দেখেন এখানে আসার পর ট্যাক্স ইনফরমেশন পেমেন্ট মেথডটা আপনি দিয়ে দিলে, আপনার ট্যাক্স ইনফরমেশন পেমেন্ট মেথড দেওয়া হয়ে গেলে আপনার যেখান থেকে যত কাজগুলো করবেন সেই কার্ডের আর্নিংটা আপনার আপনার অ্যাকাউন্টে চলে যাবে, এবং সেক্ষেত্রে আপনি ঘরে বসে ইনকাম পেতে থাকবেন, যেখানে যত সেল হবে। হ্যাঁ, পার সেলে অ্যামাজন অ্যাসোসিয়েট মানে এখানে যত সেল করতে পারবেন আপনি, সেটা বিভিন্ন মার্কেট প্লেসে যে হোক, বিভিন্ন যেখান থেকে হোক সেল করতে পারলেই হবে। তো এখানে আসে দেখেন, আমি যদি এখানে ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করি, এই ধরনের একটা পেজ চলে আসবে। তো আসলে ট্যাক্স ইনফরমেশন ইন্টারভিউ, এখানে দেখেন অ্যাবাউট ট্যাক্স, ইন্ডিভিজুয়াল, বিজনেস, ইউএসএ পার্সন, যেহেতু আমরা বাংলাদেশে আমি নো দিয়ে দিলাম, আর ইন্টারমিডিয়েট এজেন্ট পার্সন, রিসিপ্ট পেমেন্ট বিহেভস অন আদার পার্সন ফলোইং দিস এন্ট্রি, সো আমি এখানে নো দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এখানে দেওয়ার পর আইডেন্টি ট্যাক্স ইনফরমেশন, এখানে নাম ছিল আমার, নাম আমি অ্যাড করে দিলাম, এখানে বাংলাদেশ কান্ট্রি, এখানে আমার বায়োডাটা অ্যাড্রেস, আমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখেন একই জিনিস, হয়তো হাউস নাম্বার এত পড়া সপুরা সামুকদম একই জিনিস ডবল হয়ে গেছে, তো আমি একই জিনিস ডবল আর দিতে যাচ্ছি না। তো এটা সামুকদম, কান্ট্রি সিটি রাজশাহী, রাজশাহী দিয়ে দিলাম। এখানেও যেটা হলো স্টে, আমি কোথায় স্টে করছি সেটাও রাজশাহী, এই যে বাংলাদেশ কান্ট্রি তো বাংলাদেশ আছেই। তো সামুকদম পোস্টাল, সামুকদম পোস্ট এটা, অ্যাড্রেস এটা। হ্যাঁ, তো ডান, এটা ওকে। তো এখানে দেখেন পিনকোড যেটা ছিল, পিনকোড এখানে দেখেন একটা ফুল স্টপ হয়ে গেছে। তো আমি চাইলে এটা নাম্বারটা আপনার যে অ্যাকচুয়াল নাম্বার সেটা আপনি দিয়ে দিতে পারেন, আমি একটা আমার মোবাইল নাম্বার আমি এটা অ্যাড করে দিচ্ছি, কারণ যেন কোনো অ্যাড্রেস হলে আমার এই অ্যাড্রেসে যেন সবকিছু আমরা হেল্প পাই, তো বা দিতে পারবে। এখানে দেখেন সব পোস্টাল কোড সবকিছু অলমোস্ট এখানে দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর আমি এখন এখানে দেখেন ইউএসএ পার্সন, আমার এখানে টিন নাম্বার ছিল, আমার পার্সোনালি বাংলাদেশে থেকে এখন টিন করা যায়, চাইলে আপনাদের সেভাবে টিন কিভাবে করতে হয় সেটা যদি বলেন সেক্ষেত্রে আমি অন্য একটা ভিডিওতে আমি আপনাকে দেখাই দেবো টিন নাম্বার করার জন্য, বা ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে টিন নাম্বার করার জন্য। টিন নাম্বার করলে আপনার কিছু অ্যামাউন্ট এখানে মোটামুটি একটা অ্যামাউন্ট ওরা কেটে নিবে না, টিন নাম্বার থাকলে সেই অ্যামাউন্ট আপনি ইজিলি পেয়ে যাবেন। আর যদি মনে করেন দিবেন না, সেক্ষেত্রে আই হ্যাভ নো ইউএসএ দেওয়ার পর এখানে আপনার অনেক কিছু চাইবে, সে কিছু কোড চাইবে, সেই কোডগুলো আপনি দিলে এখানে কনফার্ম দেখাবে। তো এখানে দেওয়ার পর দেখেন আমার এখানে অলমোস্ট সবকিছু শো করতেছে, এটা আমি দিয়ে দিলাম। তো এটা আসার পর আমি সাবমিট ক্লিক করি, দেখেন লোকেশন সার্ভিস প্রমোশন, এখানে অল অল পারফরমেন্স আউটসাইড অন ইউএসএ, ইউএস এর বাইরেও যারা আমি এটা করতে পারি সমস্যা নাই। এখানে ইনসেট শুধু অল আউটসাইড, হ্যাঁ আউটসাইড দেশে, অল অল উইল বি প্রফেশনাল, আমি করতে সাইন ইন সাবমিট। এখানে দেখেন অল ডিসক্রিপশন কিছু মানে ওদের কিছু রুলস রেগুলেশন থাকবে। এখানে দেখেন আমার আজকে যে ডেট সেই ডেটা 29/3/2000, আজকে যে ডেটা আমি সাবমিট করব ট্যাক্স ইনফরমেশন অ্যাবাউট, আমার এখানে সিগনেচার থাকলো, আমি যেমন সিগনেচারটা দিয়ে দিলাম। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ আমি চাপ দিব। তো দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ চাপ দেওয়ার, ট্যাক্স ইনফরমেশন রিভিউ, এখানে আমার ট্যাক্স ইনফরমেশন রিভিউটা ঠিক আছে কিনা সেটা দেখতে বলতেছে, সবগুলো কোথায় কোনো ভুল থাকলে সেটা ওরা বলছে, কান্ট্রি যা যা আছে সবকিছু দেখে নিতে বলতেছে, বা এটা ঠিক হওয়ার পেছনে যেটা হবে সেটার উপর বেস করে আমার ট্যাক্স ইনফরমেশনটা ক্রিয়েট হবে। দেখেন এখানে আমি সবকিছু দিয়ে দিলাম, দেওয়ার পর যা দেখলাম সবই ঠিক আছে, সাবমিট ফর্ম। তো এখানে সাবমিট করার দেখেন প্রিভিউ দেখবে, এখন ভ্যালিডেট ইওর অ্যাপ্লিকেশন, ভ্যালিড রেট 0000, এখানে ইন্টার রিভিউ, তো আমি এখানে চাইলে এক্সিট রিভিউ, চেঞ্জ ইউর ডেলিভারি প্রমোশন, এখানে আমার ডিটেলস শো করতেছে এখানে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের ট্যাক্স ইনফরমেশনটা দিয়ে দিতে পারেন, ট্যাক্স ইনফরমেশন বা এটাকে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন, যেহেতু আপনার রেফারেল কোড যে এখানে সবকিছু আছে, তাহলে আপনি এটাকে প্রিন্ট করে আপনার পিসিতে আপনি রেখে দিতে পারেন। যেমন আমার আমাদের সাইট আছে, আমি ডাউনলোড করে রাখলাম ট্যাক্স ইনফরমেশন অ্যামাজন, এটা আমি সেভ করে রেখে দিলাম, তাহলে আপনার মতো করে আপনারাও রেখে দিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা ট্যাক্স ইনফরমেশন কি করে আপনারা অ্যাড করবেন। আর নেক্সট যেটা হচ্ছে, তাহলে এখানে পেমেন্ট মেথড, যেটা পেমেন্ট ইনফরমেশন যদি আপনি দিতে চান, পেমেন্ট ইনফরমেশন অলমোস্ট আমার দেওয়া আছে, যেমন হচ্ছে আমি এখান থেকে পেমেন্ট ইনফরমেশন সিস্টেমটা দিয়ে আমার
পায়োনিয়ার অ্যাকাউন্টে চেষ্টা করবেন আপনারা। পায়োনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে অ্যামাজনে দেখেন, অ্যামাজন থেকে পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা আছে, চাইলে আমি এখান থেকে পায়োনিয়ারের মাধ্যমে আমি অ্যাকাউন্ট গুলো এই ফোতে নিয়ে আসতে পারবো। তো যাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে তাদের তো অবশ্যই জানেন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কিভাবে বের করতে হয়। আপনার ইউরো, বাংলাদেশ, যে কোনো সরি তিনটা দেশের মাধ্যমে আপনারা এখানে রিভিউ করে দেখে নেবেন। ইউএস এর হলে ইউএস এর সব ডিটেলস গুলো দেখে নেবেন, আর সবকিছু দিয়ে আপনার সেখান থেকে উইড্রো সিস্টেম গুলো, গ্লোবাল সিস্টেম, রিকোয়েস্ট পেমেন্ট, গ্লোবাল সার্ভিস সিস্টেম, এখানে এসার পর এই যে দেখেন তিনটা দেশের সাথে, যে কোনো দেশের সাথে আপনি কাজগুলো আপনার ক্রিয়েট করে ওখানে অ্যাড করে দিবেন, দেন আপনি পেমেন্টটা আপনার প্যানের অ্যাকাউন্টে চলে আসবে। বন্ধুরা তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদেরকে ভালো করে জানানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।